দেখো জড়িয়ে ধরে কোরআন, লাল শালু পায়ে কত না সম্মান। এই লাল শালুটা থাকে যখন কাপড়ের ওই দোকানে, কতটুকু মূল্য পাইছে বলো দেখি ওখানে। যখন কোরআনকে জড়িয়ে ধরে কোটি মানুষ সম্মান করে, যখন কোরআনকে জড়িয়ে ধরে কোটি মানুষ সম্মান করে, কত গাউস কুতুব চুমু খান, লাল শালু পায়ে কত না সম্মান। লাল শালু দিয়ে জড়িয়ে রেখে কোরআন শরীফ যখন মানে রেখে দেন, তার আগে যে কোরআনে যে চুমু খান আলেম ওলামা গাউস কুতুব, সেই চুমুটা কিন্তু গিয়ে লাল শালুর উপরই পড়ে। কিন্তু এটাই যখন দোকানে থাকে তখন কিন্তু তার মূল্য হচ্ছে 30 টাকা গজ। তো আরেকটু বলি, যার মাধ্যমে এলো কোরআন, যার মাধ্যমে এলো কোরআন, দেখো দুনিয়ায় তার কত নাম। যে হেরাতে অবতীর্ণ সেই হেরা রাজ কত দাম। দেখো কোরআন এলো যে রাত্রিতে, সেই রাত্রি জাগে ভক্তিতে। দেখো কোরআন এলো যে রাত্রিতে, সেই রাত্রি জাগে ভক্তিতে, দুনিয়ার সব মুসলমান লাল শালু পায়ে কত না সম্মান। দুনিয়ায় পবিত্র কোরআন নাজিল হলো যে মাসে, মুসলিম উম্মা সেই মাসকে প্রাণের চেয়েও ভালোবাসে। সে মাস সকল মাসের সেরা, আল্লাহর রহমতে ঘেরা। সে মাস সকল মাসের সেরা, আল্লাহর রহমতে ঘেরা, নাম তার পবিত্র রমজান, লাল শালু পায়ে কত না সম্মান। তাই দুনিয়া আর আখেরাতে যদি পেতে চাও সম্মান, দুনিয়া আর আখেরাতে যদি পেতে চাও সম্মান, লাল শালুর মতো জড়িয়ে ধরে রাখো আল কোরআন। দুনিয়া আর আখেরাতে যদি পেতে চাও সম্মান, লাল শালুর মতো জড়িয়ে ধরে রাখো আল কোরআন। দেখো নকুল আজকে সম্মানিত কারণ তার মুখে গীত, দেখো নকুল কত সম্মানিত কারণ তার মুখে গীত, পবিত্র কোরআনের গান, লাল শালু পায়ে কত না সম্মান। বৈচিত্র্যপূর্ণ আরো অনুষ্ঠান দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন www.youtube.com/cpanvisiontv।